নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আমি আজকে সুটি ফুট বার্লিকের পকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে সুটি ফুট বার্লিক নিয়েছি, প্যাকেটটা আমি কেটে নেব। প্যাকেটটা আমি কেটে নিয়েছি। আমি আগে থেকে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। আলুটা আমি হালকা মেখে নেব। সঙ্গে আমি 4 চামচের মতো সুটি ফুট বার্লিক নিয়ে নেব। সঙ্গে আমি পরিমাণ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোল মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে আমি আলুর সাথে সুটি ফুট বার্লিক একসাথে মেখে নেব। প্রয়োজন হলে সামান্য পরিমাণ জল নিয়ে নেব। আমি একেবারে সামান্য পরিমাণ জল নিয়েছি। এইভাবে আমি আলু সুটি ফুটের একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা গোল করে শেপ নিয়ে নেব। এইভাবে সমস্ত শেপগুলো করে নিয়েছি। আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছি। আমি পরিমাণ মতো আলু বার্লিকের শেপগুলো দিয়ে পকোড়া ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে কিংবা উপোষ দিনে কিংবা একাদশীতে এই বার্লিক বিভিন্নভাবে খাওয়া যায়। আমি আজকে নতুনভাবে রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি, এইভাবে খাবেন, খেতে সুস্বাদু আর অল্প খেলে আপনার পেট ভরে যাবে। পকোড়াগুলোর এক পিঠ লাল হয়ে গিয়েছে, আমি উল্টে আর এক পিঠ লাল করে ভেজে নেব। হালকা ফুলে উঠেছে। আমি লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত ভালো হয়েছে, আর বন্ধুরা খেতেও দুর্দান্ত, খুব মুচমুচে নরম, এখনো হালকা গরম রয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।